ও বাদশাহ কইল, জমানার বাদশাহ জালিম বাদশাহ, যদিন তুমি দস্তখত করো না, সিগনেচার করো না, তে আমি শিকা, আমার জাল আছে, বাগর এক পিঞ্জিরা আছে, আমার বাগ রেখো একদিন তাকিন আমি বুকা রাখছি, তোমারে ও ভুকা বাগর পিঞ্জিরাত আমি তোমারে ডালি দিমু, আর বাগে তোমার খাম শেষ করে দিব। তখন জবাব দিলা, করনা হে জো করলে, তুজে জো করনা হে করলে। কেনে মুমিন বন্দা জালিমর সামনে না হকর সামনে কোনে দিন মাতারে নত করে না, ইমান রে কোনে দিন বেইজ্জত বেহুরমত করে না। ওতান রে খাজেই ও ফিঞ্জিরার ডালা হয়ে গেল, বুকা বাস বাঘ এক কুনাত শের আর তাই না রেক কুনাত, যে সময় তান রে ফালানি হইছে, লপকিয়া ইয়া ফাল মারিয়া ও বাঘ তান উফরে আইলো, সবে দেখনেওয়ালা হলে হইতরা আব ইয়া তব বুড়া মিয়া আবু ইসাকর জান খতম হই দেইব। বাঘ যে সময় ছালাং মারিয়া আবু ইসাক রহমতুল্লাহ আলাইর কাছে আইলো, আবার ফরে তান দুইও ফাও লেয়া আর ফুসা শুরু করে দিল তার জিবরা দিয়া। হুক্কা সুবহানাল্লাহ, এজানে মোহাব্বত আম হে, ইরফানে মোহাব্বত আম নেহি। আসমান তাকিন যে মেঘ বৃষ্টি বর্ষে, এগুলো আল্লাহ সবরে দে, মুসলমান গ্যার মুসলিম ইহুদ নাসারা সবর লাগে আম, কিন্তু ইরফানে মোহাব্বত আম নেহি। আল্লাহ তান রে সিনবার তৌফিক, এরে গেরে নত্তু সবরে দিন না, জারুফরে খুসুসি তবজ্জু খুসুসি মায়া মোহাব্বত আর নজরে রহমত জারুফরে আল্লাহর ফড়ব, তারে আল্লাহ রব্বুল আলমিনে তান রে সিনবার তৌফিক আতা ফরমাইন। দেখু শাইরে তার শেরর মধ্যে খর, ফয়জানে মোহাব্বত আম হে, ইরফানে মোহাব্বত আম নেহি। আল্লাহ রে সিনার এই যে নেয়ামত আল্লাহ সবরে দিন না, আল্লাহ রব্বুল আলমিনের ইরফান আল্লাহ রব্বুল আলমিনের পেহচানওয়ালা নেয়ামত আমরা সবরে আল্লাহ মাল দিতা সবে হই আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল কোরআনে করিম থেকে আমি দুই আয়াতর তিলাওয়াত করছি, এক আয়াতর মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইতরা, ওয়াজকুর ইসমা রব্বিক, এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুম আপনি না রব কি নাম লিয়া করো। আর আরেক আয়াত আমি তিলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা, যে আমি কান অটল ফয়সালা করিয়া দিলেইছি যে আমারে সাড়িয়া অন্য খেউরের পূজা করিও না, লা মাবুদা ইল্লাল্লাহ, এবাদতর লায়েক আমি সাড়া খেউ নাই, ওয়ালা মসজুদা ইল্লাল্লাহ, সজদার মালিক আমি সাড়া খেউ নাই, আল ইস্তিআনু বিহি, মদদ তানখাস তাকিনো সাইতাম, ওয়াত্তাওয়াক্কুল আলাইহি, আর ভরসা তানুফরেও আমরা রাখতাম, হুয়াল আহাদ তাইনেখলা, আর লা শরীকা লা, তানোর লগে খেউ শরীক নাই, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর বরাবর আল্লাহর লখান না আসমানও খেওয়াসুন না জমিনও খেওয়াসুন, হুয়াল আউ্বাল, যত আগেও আমরা যাই না কেন সবর আগে আল্লাহ, হুয়াল আখের, যত খরে দিয়ে আমরা বেক মারি না কেন সবর খরেও আল্লাহ, হুয়াল জাহির, যত উফরেও আমরা যাই না কেন সবর উফরে আল্লাহ, হুয়াল বাতিন, যত তলে যাই না কেন সবর তলেও আল্লাহ, ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, হর জিনিস রে আল্লাহ জাননেওয়ালা আর হর জিনিসের মধ্যে আল্লাহ হাজির আর নাজির আসন, ইকানোর আমরা ইয়াকিন আর বিশ্বাস হইত। ও কথা আল্লাহ কুরআন ফরমাইতরা, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া, শুনো মেনে ফয়সালা কর দিয়া কে মুঝে ছোড় কর কিসি কি ইবাদত না করো, আমারও ইবাদত করো, ওয়াজকুর ইসমা রাব্বিক, জবানো সব সময় আল্লাহর নাম জারি থাকত, ওয়ালা ইয়াজালু লিসানু করতবাম বিযিকরিল্লাহ, জবান রে বিজাইয়া রাখতাম সব সময় আল্লাহর নাম দিয়া, আল্লাহ 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 সব সময় আল্লাহর নাম থাকত, যদিন আল্লাহর নাম কলবো থাকে, যদিন আল্লাহর নাম জবানো থাকে, ওলা এক সময় যে সময় মাতার তাকিন লইয়া ফাউফর দন্ত শরীরের কোনো অঙ্গয় খাম করতো না,
ইন দা নাজা ইয়ানি মৌতর সময় সাকরাতর সময় শরীরের কোনো অঙ্গই খাম করতো না আর এই সময়ে দুদিন কলিমা আমার আর আপনার দুদিন নসিব হয় না খাতিমা বিল খের যদি নয় না তে আমরা মুশরিক মুলহিদ কাফির জাহান্নামী দুজখী হই আমরা মরমু সারা জীবনের এবাদত বেকার হই দেব অন্তিম সময় আখিরি সময় জবানে দি আল্লাহ আল্লাহর রসুলর নাম যদি বারয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ এই শব্দ দুদিন বারই দেয় খোদায় পাকর কসম আমার আর আপনার দুনিয়ার মেহনত আল্লাহর কাছে কাবিলে কবুল আর গ্রহণযোগ্য হই দেব সুবহানাল্লাহ এই সময় আমার আর আপনার জান জন্নত তাকিন ফরিশতায় জন্নতি রুমাল লইয়া এই রুমালর ভিতরে প্যাক করিয়া জন্নতর মধ্যে লইয়া যাইবা এক নম্বর আসমানও দে সময় যাইবা জন্নতর দরওয়াজা বন থাকব তারা আল বাব দরওয়াজাত ফরিশতা টক টক করবা কইবা মান ফিল বাব দরওয়াজাত খে ভিতরে তাকিন আওয়াজ ও কইবা আমি এক ফরিশতা কইবা ওয়া মান মাআক ফি মিন দিলিক তোমার রুমালোর ভিতরে কিতাব প্যাক করিয়া আনরায় ও সময় জন্নতি ফরিশতায় জবাব দিবা রুহুন তৈয়িবা পবিত্র জান লইয়া আয়ার ফতিহাল বাব অটোমেটিক দরওয়াজা খুলিয়া দেব ওই দিব তদরূপ দুই নম্বর আসমান দেওয়ার বাদে দিগাই কইবা মান কারা আল বাব দরওয়াজাত ফরিশতায় টক টক করবা ভিতরে তাকিন আওয়াজ আইব মান ফি বিন্দিলিক তোমার রুমালোর ভিতরে কিতা ইয়া তোমার আত কিতা ও সময় কইবা ইয়া ওয়ামাম মাআক তোমার লগে খে ও সময় জবাব দিবা রুহুন তৈয়িবা পবিত্র জান এর বাদে ওলা ধীরে ধীরে সাত আসমান ফাড়ি দিয়া জন্নতুল ফিরদৌস আমার আপনার যদিন জন্নতি বনি দেয় এই জান রে জন্নতি ফুক ফাক্কি সবুজ ফাক্কির ভিতরে পুট্টার মধ্যে হারাইয়া দিবা ইয়ানি তারার যে দানা খাইন যে আদার যেন রাখুন তারা থেলা ও ভিতরে হারাইয়া দিবা তা কায়ামত এই ফাঁকিয়ে জন্নতর নিয়ামতর মধ্যে লইয়া গুরতে থাকবো গুরতে থাকবো গুরতে থাকবো সুবহানাল্লাহ। ই যে হদিস আমি ফড়িছি সাহেবে জালালাইন রহমতুল্লাহ আলাই তান কিতাবর মধ্যে তফসিরে জালালাইনের মধ্যে জিকির করছ আর যুদিন জাহান্নমি হই আল্লাহ মাফ করতা আমি মাতো আসলাম আমার ভাই ওখানে আল্লাহর নাম লইতাম আমরা আল্লাহর জিকির করতাম আল্লাহর ফিকির করতাম এক আল্লাহর ওলি আসলো যার নাম আসলো আবু ইসহাক আসফারানি রহমতুল্লাহ আলাই জালিম বাদশায় তান রে গলত সিগনেচার করবার লাগে মজবুর খসলো জমানার কাজী আসলা ফানকারা আত্মৌকিত তাইন দস্তখত করার তাকে ইনকার করে দিলা যে সময় তান রে বেশি মজবুর করলো তাইন হইলা জান দেওয়া লাগে দিলাই মু কিন্তু গলত আমি সিগনেচার করতাম না আইসাইলকুর মুসলমান ইয়া ইসাইলকুর নেতা হল ইয়া আইসাইলকুর দুনিয়াদার হল 10 টাকা 15 টাকা 10 লাখ 12 লাখের মধ্যে ইমান রে বেশি লিত্রা আল্লাহ সবর হেফাজত করতা সবে কই আল্লাহুম্মা আমিন। তে আবু ইসহাক রহমতুল্লাহ আলাই মজবুর করার পরেও তাই সিগনেচার করছেন না ও বাদশায় কইল জমানার বাদশাহ জালিম বাদশাহ যদিন তুমি দস্তখত করো না সিগনেচার করো না তে আমি শিকা আমার জাল আছে বাগর এক পিঞ্জিরা আছে আমার বাগরে হয়ে একদিন তাকিন আমি বুকা রাখছি তোমারে ও ভুকা বাগর ফিঞ্জিরাত আমি তোমারে ডালি দিমু আর বাগে তোমার খাম শেষ করে দিব তাই জবাব দিলা করনা হে যো করলে তুই যো করনা হে করলে হেনে মুমিন বন্দা জালিমর সামনে না হকর সামনে কোনে দিন মাতারে নত করে না ইমান রে কোনে দিন বেইজ্জত বেহুরমত করে না ও তান রে খাজেই ও ফিঞ্জিরার ডালা হয়ে গেল বুকা বাস বাঘ এক কুনাত শের আর তাই না এক কুনাত যে সময় তান রে ফালানি হইছে লপকিয়া ইয়া ফাল মারিয়া ও বাঘ তান উফরে আইল সবে দেখনেওয়ালা হলে কইতরা আব ইয়া তব বুড়া মিয়া আবু ইসাকর জান খতম হই দেইব বাঘ যে সময় ছালাং মারিয়া আবু ইসাক রহমতুল্লাহ আলাইর কাছে আইল আবার পরে তান দুইও ফাও লেয়া আর ফুসা শুরু করে দিল তার জিবরা দিয়া হুক্কা সুবহানাল্লাহ। আখের এই বাগে তান রে খাইল না বার করি দিস ইনকার করি লইছে খাওয়ার তাকে তান রে যে সময় বার করা হইল মানুষে জিগার করলা আপনি ডরাইলা নানি জবাব দিলা লা না খাফ ইল্লাল্লাহ
আমার দিল শুধু আল্লাহর ডর, আর যার ভিতরে আল্লাহর ডরাই দিব হে দুনিয়ার কোনো জিনিসরে ডরাইত না, কোনো জিনিসরে ডরাইত না। ডরাওনি জিনিস দেখার বাদে জাদাত হুম ইমানা, তার ইমান আরও মজবুত হইব, আরও বাড়ি দইব। মুমিন অখলর হালাত যত পেচিদা হয়, যত পরিশানির মধ্যে তারা ফড়ইন, তারার ইমান যদিন ভিতরে থাকে ইমান আরও মজবুত হইতে থাকে। গজওয়ে বদরের ময়দান আমরা দেখি, ওহুদের ময়দান দেখি, খন্দকের ময়দান দেখি, তাইফের ময়দান দেখি, সাহাবা অখলোর উপরে বারমার জুলুম করা হয়েছে কিন্তু টাস্তাকিন মস হয়েছে না সাহাবা অখল, হেনে ভিতরে ইমান আসলো, ভিতরে ইমান আসলো। আর এই ইমানের বলবুতায় যে সময় জবান দিয়ে তারা আল্লাহর কাছে মাঙ্গিছেন, রুব্বা আশাসিন আকবর লাউ আকসামা আলাল্লাহ লা আবার, কিছু ফাটা ফুরানা কেকড়াইল মেকড়াইল সুল আর একদম একদম আজীব হালত ওয়ালা চেহারা ওয়ালা তাকবো তাকবা, যদিন আল্লাহর কাছে আত উঠাইয়া কোনো জিনিসের দোয়া করিলাইন, আল্লাহ তানোর জাতর কসম তানোর ইজ্জতর কসম খাইয়া কইত্রা, ইগুরো আত উঠানে ওয়ালা অকলোর দুয়ারে আল্লাহ গুরিয়া গুরাইয়া দিন না, সুবহান আল্লাহ। আবু ইসহাক রহমতুল্লাহ আলাইরে যে সময় জিজ্ঞাসা করা হইল, হইলা আপনি ডরাইলা না দি যে সময় বাঘে ছালাং মারলো আপনার দিকে দিয়া, হইলা আমি একমাত্র আল্লাহরে ডরাই। দেখো বদরফুরি রহমতুল্লাহ আলাই শুনছি না তান জবান তাকি দেখছিও না, সবসময় কইতা এক শের এক কবিতা, কবিতার এক টুকড়া ফড়িতা, মর্দ হক বাতিল কে সামনে সর ঝুকা সকতা নেই, সর কটা সকতা হে লেকিন সর ঝুকা সকতা নেই। মর্দ হক যদি আমরা হইতে হকর যদি নজওয়ান বলি দাই তে বাতিলের সামনে কোনদিন আমরার মাতারে আমরা নত করতাম না, আর যদি আমরা আমরার মাতারে নত করি না তে আমরার পুরানো নত হইত না, আল্লাহর কসম আমরার মাদারিসও নত হইত না, আমরার মসাজিদও নত হইত না।